রেগুলার বাইরে যাওয়ার জন্য আমরা ন্যাচারাল আইব্রোটাই সবচেয়ে বেশি পছন্দ করি। আর রিসেন্টলি আমি আইব্রো পেন্সিলের এমন ফ্যান হয়ে গেছি যে আমার যে আইব্রো পমেটগুলো আছে সেগুলো ধরিই না। তো আজকে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটা করব। বেস মেকআপ কিছুটা করে চলে আসছি, আর আজকে আমি যে আইব্রো পেন্সিলটা ব্যবহার করব সেটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের। আমি নিয়েছি ওজেরিও থেকে, আর ওজেরিওতে সুপার ডুপার সেল চলতেছে পিঙ্ক ফ্ল্যাশের জন্য। আপনারা পেজটা ভিজিট করলেই দেখতে পাবেন কী পরিমাণ সেল আছে। তো যাই হোক, আমি এটা নিয়েছি 02 শেডের একটা আইব্রো পেন্সিল, যেটা দিয়ে আমি আইব্রোর সামনে একদম হালকা স্ট্রোক দিব, আর মাঝখানে এবং শেষের দিকে একটু গাঢ় দিব, অনেক বেশি গাঢ় আমি দিচ্ছি না। আর রিসেন্টলি অনেক হেভি মেকআপের সাথেও আমি আইব্রোটা পেন্সিল দিয়ে করে নিয়েছি। এর দুইটা কারণ হচ্ছে আমার আইব্রোটা দেখতে খুব ন্যাচারাল লাগে, তো মেকআপটা ওই রকম হেভি মনে হয় না। আর আরেকটা কারণ হচ্ছে এটা খুবই ফাস্ট হয়ে যায়, মানে যেখানে আমার আগে অনেক সময় লাগতো পমেট দিয়ে, সেখানে আমি খুব শর্ট টাইমের মধ্যে করে ফেলতে পারতেছি। তো এই ফাঁকিবাজির জন্য আমি আইব্রো পেন্সিলটা ব্যবহার করি। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এটা কিন্তু কোনো টিউটোরিয়াল না, আমি নিজে যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। টিউটোরিয়াল দেখানোর মতো যোগ্যতা আমার হয় নাই। তো এনিওয়ে, আমার একটা আইব্রাও হয়ে গেছে, তো পার্থক্যটা বোঝাই যাচ্ছে যে আইব্রাও করেছি অথচ ন্যাচারালি মনে হচ্ছে, এর থেকে বেশি আর কী দরকার পড়ে। পিঙ্ক ফ্ল্যাশের এই আইব্রাও পেন্সিলের ফর্মুলাটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাজ এটার প্রাইস অনুযায়ী। এখন কোনোভাবে যদি আনইভেন লাগে তাহলে একটা আইব্রো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এখন আমি একটা কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটা শেপ করে নিব। আমি সবসময় বাইরে যাওয়ার সময় আইব্রোর নিচের পার্টটাই শুধু শেপ করে নিই। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি উপরের পার্টটাও শেপ করে নিলাম, প্লাস আমার আইলিডে কিছু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম আই মেকআপের জন্য। এখন একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার যে কনসিলার অ্যাপ্লাই করেছি সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, প্লাস এর সাথে আমার চোখের উপরের যে কনসিলারটা আছে সেটাকেও ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে কনসিলার ব্লেন্ড করার পরের অবস্থা। তো আমার কাছে খুবই ন্যাচারাল লাগতেছে। যারা এই পিঙ্ক ফ্ল্যাশের আইব্রো পেন্সিলটা অর্ডার করতে চান তারা ওজেরিওতে চলে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আইব্রো পেন্সিলটা কিন্তু যারা বিগিনার আছি আমরা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা খুব শর্ট টাইমে আপনাকে আপনার আইব্রোটা কমপ্লিট করে দিবে। তো এটাতে আপনার সময় নষ্ট হবে না, প্লাস সুন্দরও লাগবে। আল্লাহ হাফেজ।